দেওয়ার এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে তার সর্বাঙ্গীন সুস্থ জীবন প্রার্থনা করি। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান শ্রীরামকৃষ্ণ সাত্মানন্দ মঠের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী শিবাত্মানন্দজি মহারাজ। মহারাজ সেই বর্ধমান থেকে এসছেন আমাদের মধ্যে। মহারাজ তো প্রবীণ সন্ন্যাসী এবং আমাদের সঙ্গে তো আত্মিক, হয়তো অনেক দূরে থাকেন, কোথায় কল্যাণী কোথায় বর্ধমান, কিন্তু একটা আত্মিক সম্পর্ক, নিবিড় যেন যোগাযোগ মহারাজের সঙ্গে আমাদের রয়েছে। আমরা বহু সময় মহারাজের ছত্রছায়ায় একটা সময় আমাদের কেটেছিল, তখন মহারাজ কখনো আমাদের বুঝতে দেননি যে আমরা কল্যাণীতে তখন বরাবর থেকে ঘুরে আছি বা মহারাজের কাছে রয়েছি, এরকম বহু ঘটনা আছে। আজকে সেগুলো বলা যাবে না, এখন আর সময় খুব অল্প। তো মহারাজ যেন আমাদের এক অভিভাবক হয়ে দাঁড়িয়েছিলেন একটা সময়, এবং এখনও আমরা মনে করি যে বর্ধমানে আমাদের এক অভিভাবক আছেন। তো মহারাজ এখন একটু গান করবেন। মহারাজ খুব ভালো গান করেন এবং আমরা মহারাজকে দীর্ঘ সময় গাইতে দেখেছি। পূজনীয় মহারাজ এখন ভক্তিগীতি করবেন, সঙ্গে রয়েছেন বাপ্পা আচার্য এবং সৌভিক মুখার্জি। আমি ওই নাম যোগে দিবানে সে, আমি ওই নাম ভালোবাসি আমি ওই মিলনা পায়।
হরিনাম বড় ভালোবাসি আমি হরিনাম প্রেমানন্দে মন দে গাহ
Yeah.
করেছে জীবন চিকিৎসা সীতা যেমন সতীর প্রতি অনুগামী হয় মায়ের যেমন ছেলের প্রতি কান্তি করে থাকে অতি সেই চিন্তা Oh,
মাকাল মাকাল
চলুন আজকের মতন এখানেই শেষ করছি। গান হয়ে যাচ্ছে, এখনো প্রোগ্রাম আছে, কিন্তু আমার সময় নেই, কারণ আমাকে বেহালা পর্যন্ত ফিরতে হবে। নাহলে অবশ্যই দুর্গানাথ নন্দজি মহারাজের গান আপনাদের শোনাতাম, কারণ অসাধারণ গান করেন আর ভীষণ ভালো মানুষ। রামকৃষ্ণ মিশন কল্যাণীর দুর্গানাথ নন্দজি এরপরে উঠবেন, কিন্তু কিছু করার নেই, আমাকে অনেকটা রাস্তা ফিরতে হবে। তাই আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। নমস্কার।